প্রিয় বিন্দু তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি শাহনওয়াজ সহকারী শিক্ষক সিটি সরকারি বালিক উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম আমরা আজ ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ থেকে কবিতা জন্মভূমি শিখব জন্মভূমি কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর এশীয়দের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল বিজয়ী কবি গীতাঞ্জলি কাব্যের জন্য ১৯১৩ সালে তিনি এই পুরস্কার লাভ করেন কেবল কবিতা নয় উপন্যাস ছোটগল্প নাটক প্রবন্ধ গান বাংলা সাহিত্যের সকল শাখায় তার একক অবদানে ঐশ্বর্যমণ্ডিত রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সাতই মে কলকাতায় জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন স্কুলে নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষা তার হয়নি ১৭ বছর বয়সে বিলেতে বিরিস্টারি পড়তে গিয়েছিলেন সে পড়াও শেষ না হতেই দেশে ফিরে আসেন তিনি কিন্তু স্বশিক্ষা ও সাধনা বাংলা ভাষা ও সাহিত্যে এনে দেন অতুলনীয় সমৃদ্ধি তিনি একাধারে সাহিত্যিক চিন্তাবিদ শিক্ষাবিদ সুরকার গীতিকার নাট্যকার নাট্যনির্দেশক অভিনেতা এবং চিত্রশিল্পী বিশ্বভারতী ও শান্তিনিকেতনের মতো প্রতিষ্ঠান গড়ে তিনি শিক্ষায় নতুন ধারা সৃষ্টি করেন তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে সোনারতরী গীতাঞ্জলি বলাকা ইত্যাদি কাব্য গড়ে বাইরে গোড়া যোগাযোগ শেষের কবিতা ইত্যাদি উপন্যাস সংকলন গুচ্ছ গল্পগুচ্ছ বিসর্জন রাজা ডাকঘর রক্তকরবী ইত্যাদি নাটক তিনি ছোটোদের জন্য লিখেছেন শিশু বোলানাথ খাপছাড়া ইত্যাদি তার রচিত আমার সোনার বাংলা গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতই আগস্ট কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন এবার দেখো জন্মভূমি কবিতা কবিতাটি সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে জানি নে তোর ধনরতন আছে কি রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে কোন বনেতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে আখি মেলে তোমার আলো প্রথম আমায় চোখ জুড়ালো ওই আলোতে নয়ন রেখে মুদ্বনয়ন শেষে এই কবিতার অর্থ এই কবিতাটিতে আমরা কি বুঝলাম সেটা এই কবিতা জন্মভূমির প্রতি কবির মমত্ববোধ ও গভীর দেশপ্রেম ফুটে উঠেছে এই দেশে জন্মগ্রহণ করে জন্মভূমিকে ভালোবাসতে পেরি কবির তার জীবনের সার্থকতা অনুভব করেন কবির জন্মভূমি অজস্র ধনরত্নের আকার কি না তাতে তার কিছু আসে যায় না কারণ তিনি এই মাতৃভূমির স্নেহ ছায়ায় যে সুখ ও শান্তি লাভ করেছেন তা অতুলনীয় জন্মভূমির অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্যে কবি মুগ্ধ জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অপরন্ত উৎস হচ্ছে বাগানের ফুল চাঁদের জ্যোৎস্না সূর্যের আলো এসব কবির মনকে আকুল করে এদেশের মাটিতে জন্ম নিয়ে এর সূর্যালোকে কবির চোখ পরিপূর্ণভাবে জুড়িয়েছে তাই কবির একান্ত ইচ্ছা এই সূর্যালোকে এদেশের মাটিতেই তিনি যেন চিরনিন্দ্রা সাহিত হওয়ার সুযোগ পান এটাই ছিল কবির কবিতাটার মূল কথা কবিতাতে আমরা কি বুঝলাম এখানে আমরা সেটাই শিখলাম এবার দেখো জন্মভূমি কবিতা থেকে আমরা একটা বাড়ির কাজ করব সে বাড়ির কাজটি আমি এখানে বলে লিখে দিচ্ছি বাড়ির কাজটি হল জন্মভূমি কবিতায় জন্মভূমি কবিতায় কবিতায় জন্মভূমিকে জন্মভূমি কবিতায় জন্মভূমিকে রানী সম্বোধন রানী সম্বোধন সম্বোধন করার যৌক্তিকতা ব্যাখ্যা করো যৌক্তিকতা ব্যাখ্যা করো এই যে এই প্রশ্নটা হুম জন্মভূমি কবিতায় জন্মভূমিকে রানী সম্বোধন করার যৌক্তিকতা ব্যাখ্যা করো এই প্রশ্নটি আমাদের সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ফেসবুক পেজে তোমরা লিখে পাঠাবে থ্যাংক ইউ